হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাজাদের পেজ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো ছেলের বাহানা খিচুড়ি অ্যান্ড হচ্ছে মাংস খাবে। তো অলরেডি হচ্ছে মাংস দিয়ে খিচুড়ি আমি মাংসটা ভিজিয়ে রেখেছি। তো এদিকে আমি পরিবেশটা দেখাই। আমার রুমে যদিও থাই গ্লাস আটকানো, বাহির থেকে প্রচুর পরিমাণে সাউন্ড শোনা যাচ্ছে। আর এখানে আমার পাখির যে বংশধর আল্লাহ রে আল্লাহ, এরা কিন্তু ডিমডাম কিছুই পারে না। এরা মনে হয় সাংসারিক অশান্তি করে বসে আছে আজ 3 মাস ধরে। তো যাই হোক, এটা আমার কপালে পাখি কখনো হবে না। তো এই হচ্ছে আমাদের আর একটা রুমের বাহিরের পরিবেশ। তো অলরেডি এই পাশ দিয়ে বৃষ্টির সাপোর্ট কিছু আসছে না, তো আমি হচ্ছে জানালা খোলা আছে। আর এইখানে হচ্ছে আমার সিম্বাবুড়ি বসে দেখলাম, ও গা চাটাচাটি করছে। তো ও অলরেডি এই বাহিরের যে মানে সাউন্ডটা হচ্ছে না প্রচুর, এই সাউন্ডে কিন্তু অলরেডি হচ্ছে ভয় পাচ্ছে প্রচুর পরিমাণে। দেখি বারবার বাহিরের দিকে তাকাচ্ছে জানালার দিকে। তো ও মনে হয় ওর লাইফে এত বড় ঝড় এই হচ্ছে সচক্ষে দেখছিল। আমি বারান্দায় নিয়েও সকালে ওকে ঝড় বৃষ্টিগুলো দেখিয়েছি, অনেক এনজয় করে দেখেছে। অ্যান্ড হচ্ছে আমার বারান্দায় যখন পাখিগুলো এসেছিল, ও কিন্তু অনেক মজা করে পাখিগুলো দেখছিল। তো ও অলরেডি এখানে বসে আছে, আর আমি কাজ করতে যাব, যেহেতু রান্না করতে যাব এখন। আজকে কিন্তু রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও সব কিছু আছে আমার এই ব্লগটাতে। তো সবাই শেষ আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আবার ইনি হচ্ছে একটু চাটাচাটি করে, তো আমি কাজে যাওয়ার আগে বা কাজের ফাঁকে সবসময় কিন্তু সিম্বার সাথে একটু একটু করে সময় কাটায় যায়, কারণ আমার ওর সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে, কখনো বোরিং ফিল করি না। সিম্বা যতক্ষণ আমাদের বাসায় এসে তারপর থেকে কিন্তু আর বোরিং লাইফ নেই। এদিকে বুড়িটাকে বসিয়ে দিয়েছি আমি হচ্ছে মরিচের বোটা খুলতে, কারণ ওই বোটাগুলো ওই খোলে আমার কাছে অনেক বোরিং লাগে। ও ছুটির দিন হোক, যে কোনো টাইমে হোক, আজকে বোটা খুলতে দিয়ে দিই। এখানে গরুর মাংস ভেজিয়ে রেখেছি আমি কিছু। তো যাই হোক, আজকে ওদের পরীক্ষা ছিল, কিন্তু দুজনেরই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এখানে খিচুড়িটা সুন্দর করে কড়াইতে মানে মরিচ পেঁয়াজ সব কিছু যা যা লাগে আমি দিয়ে খিচুড়িটা সুন্দর করে ভুনা করে নিয়ে দেন রাইস কুকারে অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে গরুর মাংসটা আমি অলরেডি হচ্ছে সবসময়ের জন্য হাতে মেখে রান্না করি, কারণ হচ্ছে হাতে মেখে সব কিছু দিয়ে রান্না করলে আমার অনেক ভালো লাগে। কারণ এটা হচ্ছে মানে জানি না আমি রান্না করি কে কে হাতে মেখে রান্না করে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে, কারণ গরুর মাংস তো এটা হাতে সুন্দর করে মেখে দিলেই ভালো লাগে। তো এর মধ্যে আমি কোনো পানি দিব না, এটা হচ্ছে অলরেডি কষানোর জন্য দেওয়া হচ্ছে। দেন পরে আমি হচ্ছে সিদ্ধর জন্য পানি দিব, কারণ আসলে গরুর মাংস ছাড়া বাচ্চারা খেতে চায় না। আমি কিন্তু সবসময় ঝাল ভর্তা পছন্দ করি, আমার ঝাল অনেক পছন্দ, কারণ ঝাল ভর্তা ছাড়া আমার খিচুড়ি ভালো লাগে না, সেটা অনেক আগে থেকেই। তো ঝাল ভর্তা মাস্ট বি আমার লাগবেই। এখানে দেখতেই পাচ্ছেন যে আলু আছে, আলুগুলো হচ্ছে মেয়ে গরুর মাংস খেতে চায় না অলরেডি, ও হচ্ছে সবসময় আলু পছন্দ করে মাংসের। তো ও অনেকগুলো আলু খায়, যার কারণে ওর জন্য আলুগুলো দেওয়া। এখানে ফ্রাই প্যানটা রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি মরিচগুলো ভাজি করবো, শুকনা মরিচ, যেহেতু ভর্তা করতে হবে। অলমোস্ট আমার খিচুড়ি এদিকে কিন্তু হয়ে গিয়েছে, খিচুড়িটা ডান। আমার খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, আর অনেক সুন্দর স্মেল বের হচ্ছে আসলে, কারণ আমি ভুনা করে নিয়েছিলাম আগে থেকে। আর এখানে আমি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আজকে আমার বাসায় কিন্তু বুয়া আসে নাই, আমাকেই সব কাজগুলি করতে হয়েছে। আমি কিন্তু পেঁয়াজ মানে কিছু কাটা ছিল আর কিছু আমি কেটে নিয়ে ভর্তার জন্য টাটকা কেটে নিয়ে দেন হচ্ছে আমি। তো অলমোস্ট আমার হচ্ছে রান্না ডান, এখন আমি খেতে বসবো। ওদেরকে অলরেডি খাবার দিয়ে দেন হচ্ছে আমি খেতে বসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু গরুর মাংসের হাড় নিয়েছি, এক পিস মাংস নিয়েছি অ্যান্ড ঝাল ভর্তা, কারণ আমার গরুর মাংস খিচুড়ির সাথে ভালো লাগে না, আমার শুধু ঝাল ভর্তা অ্যান্ড শুকনা খিচুড়ি যদি ভুনা হয় অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমার কেমন লাগলো অ্যান্ড আমি ঝড় বৃষ্টির মধ্যে এটা স্মরণীয় করে রাখার জন্য এভাবে থাকলো আমার পেজে। তো সবাই দোয়া করবেন অ্যান্ড সবাই লাইক অ্যান্ড ফলো করবেন আমার পেজটাতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।